সরসপুর চা বাগানে হিন্দি ভাষী সমন্বয় মঞ্চের আয়োজিত কম্বল ও দরকারি বস্ত্র বিতরণ অনুষ্ঠান। রবিবার হাইলাকান্দি জেলার সরসপুর চা বাগানে হিন্দি ভাষী সমন্বয় মঞ্চ শিলচরের উদ্যোগে কম্বল ও প্রয়োজনীয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরসপুর চা বাগানের নারায়ণপুর ও গাংপাড় বস্তির 200 জন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের মধ্যে কম্বল ও প্রয়োজনীয় কাপড় বিতরণ করা হয়। এদিন সকাল 10:30 থেকেই মানুষ জমায়েত হতে থাকেন। কমিটির পক্ষ থেকে সর্বপ্রথম লোকজনকে কুপন দেওয়া হয়। প্রার্থনা শেষে অনুষ্ঠান সম্পর্কে প্রস্তাবিত বক্তব্য রাখেন মঞ্চের সাধারণ সম্পাদক দিলীপ কুমার। এরপর একে একে লোকজনকে ডেকে সম্মানের সঙ্গে কম্বল ও দরকারি কাপড় দেওয়া হয়। বস্ত্র বিতরণের পুরো ব্যবস্থা স্থানীয় কর্মী শ্যামসুন্দর রবিদাস এবং তার সহযোগীরা করেছিলেন। এই বস্ত্র বিতরণে স্থানীয় কার্যকর্তাদের সহায়তায় হাইলাকান্দির প্রভারী রূপনারায়ণ রায় এবং শিলচরের কর্মীরা সুভাষ চৌহান, অনন্ত লাল কুর্মী, গণেশলাল ছেত্রী, শ্রীমতী সীমা কুমার, রাজন কুনওয়ার, দীপক যাদব, শ্রীমতী পদ্মাবতী কুর্মী, সরিতা মালা, বিশ্বজিৎ অধিকারী, অগ্রতা কুমার প্রমুখ নিয়োজিত ছিলেন। শীতকাল সামনে রেখে স্থানীয় জনগণ মঞ্চের এই পদক্ষেপের প্রশংসা করেন এবং মঞ্চের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। NE24 থেকে ভয়েসে অর্পিতা ধর। নমস্কার, আজ হিন্দি ভাষী সমন্বয় মঞ্চ শিলচর কি ওর সে সরসপুর চা বাগান মে কম্বল ও উপযোগী বস্ত্র বিতরণ কাজ কার্যক্রম কিয়া গিয়া 200 সে জাদা লোক কম্বল ও উপযোগী বস্ত্র প্রদান কিয়া গিয়া হ্যায়। প্রতিবার্ষ হামলোক হিন্দি ভাষী সমন্বয় মঞ্চ কে তরফ সে কই না কই চা বাগান মে কার্যক্রম করতে হ্যাঁ। इस बार सरसपुर चाय बागान में किया गया है। यहाँ के दो गांव नारायणपुर और गांगपार के लोगों को कंबल और उपयोगी वस्त्र प्रदान किया गया है। सिलचर से हमारे साथ मन्नी सुभाष जी चौहान, अनंत लाल जी कुर्मी, गणेश लाल जी छत्री, श्रीमती सीमा कुमार, श्रीमती पद्मावती कुर्मी, श्री राजेंद्र कुंवर जी और हमारे हाइलाकांदी के प्रमुख माननीय रूप नारायण राय जी। और यहाँ पर ये पूरी जो व्यवस्था हुई है ये माननीय श्री श्याम सुंदर रविदास जी के तत्वाधान में यहाँ पर ये पूरा वितरण का कार्यक्रम संपन्न हुआ है। मैं भगवान से प्रार्थना करता हूँ कि वो सभी का कल्याण करे और आने वाले दिनों में भी सभी लोगों से इसी प्रकार सहयोग प्राप्त होता रहे और हम लोग ज़रूरतमंदों तक उनके उपयोग की वस्तुएँ पहुँचाते रहे। धन्यवाद। भारत माता की जय।